নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আজকে আপনাদের সামনে একটা করুণ চিত্র তুলে ধরব। বামপন্থা যে একটা শুধুমাত্র আদর্শ নয়, বামপন্থা যে একটা জীবন সংগ্রাম, বামপন্থা যে একটা অধ্যবসায়, সেটা আরও একবার প্রমাণ হবে এই প্রতিবেদনটির মধ্য দিয়ে। বীরভূমের ইলামবাজারের নাম শুনেছেন এবং সেখানেরই একজন ব্যক্তি সত্যরুদ্ধ প্রবীরবাবু, আপাদমস্তক বামপন্থী, বামপন্থাকে অবলম্বন করে আঁকড়ে ধরে বেঁচেছেন, নিয়মিত পার্টি অফিসে যাতায়াত করেছেন, পার্টি অফিসের তালা খুলেছেন, ঝাড় দিয়েছেন, সবাইকে চা বিতরণ করেছেন। এই মানুষটির স্ত্রী আক্রান্ত হয় ক্যান্সারে, তার ক্যান্সার নিরাময়ের জন্য সর্বশান্ত হয়েছেন, এক চিলতে জমি ছিল সেটি বিক্রি করতে হয়েছে, টোটো চালিয়ে সংসার যাপন করতেন সেটিও বিক্রি করে স্ত্রীর রোগের চিকিৎসা খরচ বহন করেছেন। তিনি এখন সর্বশান্ত, তার আস্তানা বীরভূমের ইলামবাজারের পার্টি অফিসের ছোট্ট 10x10 একটি ঘর, সেখানেই থাকেন এবং ওষুধের দোকানে কাজ করে তিনি সংসারের ব্যয় নির্বাহ করতেন। কিন্তু তার জীবনে নেমে আসলো কঠিন অন্ধকার, আমাদের চোখে অন্ধকার, কিন্তু তিনি প্রত্যয়ের সাথে, দৃঢ়তার সাথে বলছেন, এই সূর্যের আলোয় যেমন পৃথিবী আলোকিত, বামপন্থার আলোয় তিনি নিচে আলোকিত। এবছরে তিনি বীরভূমের ইলামবাজারে পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন, আর এই প্রার্থী হওয়ার অপরাধে যে ওষুধের দোকানে কাজ করতেন সেই ওষুধের দোকান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওষুধের দোকানের মালিককে জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। এখনও কিছু কিছু জায়গায় অনুব্রতের ছায়া ঘুরছে, এ ঘটনা থেকে তা প্রমাণ পাওয়া যায়। কিন্তু এই বৃদ্ধ ব্যক্তিটির কাজ চলে যায়, তাকে মনোনয়ন প্রত্যাহারে ক্রমাগত চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তিনি সেই লাল পতাকাটা তুলে ধরে বলেন কিছুতেই তিনি মনোনয়ন প্রত্যাহার করবেন না, তিনি না খেয়ে মরে যাবেন, কিন্তু বামপন্থাকে আঁকড়ে ধরেই জীবনের শেষ পর্যন্ত বাঁচবেন, এবছরের নির্বাচনেও তিনি লড়াই করবেন, লড়াই দেবেন, এটাই বামপন্থা। এই ঘটনা দেখিয়ে দিয়ে গেল, প্রমাণ করে দিয়ে গেল যে বামপন্থা শুধুমাত্র আদর্শ নয়, বামপন্থা জীবন সংগ্রাম, বামপন্থা একটা আন্দোলনের নাম। আপনারা দেখুন ওই বৃদ্ধ ব্যক্তির প্রত্যয়ী বক্তব্য, যে মনোনয়ন তিনি কিছুতেই প্রত্যাহার করবেন না। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। তুলে নেবেন নাকি রাখবেন? তৃণমূল কংগ্রেস কাউকে পেটে ভাত দেয়, সুতরাং এটা বিজেপির অপপ্রচার।